বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে তাদের ডকুমেন্টের যে রিকোয়ারমেন্টটা থাকে ভিন্ন থাকে। আমরা গ্রাহকের কাছে তার কাঙ্ক্ষিত সাফল্যটা পৌঁছে দিতে পারবো, আমরা ঠিক সেই উপায়ে তাদেরকে সেবা প্রদান করে থাকবো। গ্রাহকের কাছে আমরা যে সবচেয়ে বড় সুবিধাটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা কাজের আগে অগ্রিম কোনো ধরনের কোনো টাকা পয়সা নিই না। এই ধরনের সেবা নিতে গিয়ে আমরা অনেকে অনেক জায়গায় প্রতারিত হয়েছি, হয়রানির শিকার হয়েছি। এক্ষেত্রে আপনার কাছে আমরা কি নিশ্চয়তা পেতে পারি? এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু সব ধরনের ফাইল গ্রহণ করি না। যে এই ফাইলটার ভিসা পাওয়ার সম্ভাবনা 80% নিশ্চিত, ঠিক তখনই আমরা এই ফাইলটা নিয়ে আগাই। স্টুডেন্ট ভিসা হোক, ভিজিট ভিসা হোক, একটা বিশাল সুযোগ আছে, সর্বোত্তম সেবা পাবেন এবং নিশ্চয়তার সহিত। এখানে প্রতারণা হওয়ার কোনো আশঙ্কাই নেই, 1% নাই। অনেকে কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি নিজেরাই অ্যাপ্লাই করতে পারি ঘরে বসেই, কিন্তু তারপরও দেখবেন যে এক এক দেশের এক এক ধরনের চাহিদা থাকে, ওইটা হয়তো আপনি জানেন না, বুঝেন না। ওই সমস্যাটা কিন্তু সমাধান করে দেবে আপুরা। ফ্যামিলির ক্ষেত্রে বা একাধিক মানুষের ক্ষেত্রে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে। অনেকে দূরত্বের কারণে সবসময় হয়তো সরাসরি সাক্ষাতে আমাদের থেকে সেবা নিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের জিমেল অ্যাকাউন্ট রয়েছে, যেখানে গ্রাহক খুব সহজেই তাদের ডকুমেন্ট সমূহ ছবি তুলে স্ক্যান কপি আমাদের কাছে পাঠাতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে আসছি। যারা স্টুডেন্ট বিষয়ে বিদেশ যেতে চাচ্ছেন, এছাড়া ভ্রমণ করতে চাচ্ছেন, একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান করছেন, আবার স্বল্প খরচও যেতে চাচ্ছেন, তাদের জন্য চমৎকার সন্ধান দেবো আজকের ভিডিওতে। আমরা চলে আসছি গ্লোবাল ভিসা নেটওয়ার্কে, যেখানে আপনার কাঙ্ক্ষিত সকল সেবা পেয়ে যাবেন একেবারে নামমাত্র খরচে। আমাদের সাথে আছেন নরিন আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম যে আপনারা স্বল্প খরচে নাকি সার্ভিস দিচ্ছেন, ঘটনা কি সত্য? জি জি। কি কি সার্ভিস দিচ্ছেন আপনারা? আমরা এখানে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের দেশগুলোতে ভিজিট ভিসা নিয়ে সেবা প্রদান করে থাকি। আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হচ্ছে গ্রাহকের কাছে সেবা প্রদান করা, যেটা গ্রাহকের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, যেটা গ্রাহক যেই কাজটা করলে আমরা গ্রাহকের কাছে তার কাঙ্ক্ষিত সাফল্যটা পৌঁছে দিতে পারবো, আমরা ঠিক সেই উপায়ে তাদেরকে সেবা প্রদান করে থাকবো। আমাদের কিন্তু অভিজ্ঞ ভিসা প্রসেসিং টিম রয়েছে, যারা একজন গ্রাহকের ডকুমেন্ট সর্বোচ্চ যাচাই বাছাই করে তাদের ভিসাটা ঠিক কোন পথে আগালে আমরা তাদের হাতে ভিসাটা পৌঁছে দিতে পারবো, আমরা ঠিক সেটাই করব এবং আমাদের টিম সে পথেই তার ভিসাটা প্রসেসিং করবে। গ্রাহকের কাছে আমরা যে সবচেয়ে বড় সুবিধাটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা কাজের আগে অগ্রিম কোনো ধরনের কোনো টাকা পয়সা নিই না। আচ্ছা আচ্ছা, চমৎকার। কিন্তু আপনাদের কিন্তু অগ্রিম আগে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনার কাজ কমপ্লিট হবে এরপর টাকা দিবেন। কি কি কাজ করছেন আপনারা মূলত? স্যার, আমরা যারা ভিসা প্রসেসিং করতে চায় তারা আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে তাদের থেকে আমরা নির্দিষ্ট কিছু ডকুমেন্ট নিয়ে থাকি। ওই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার পরে আমরা তাদেরকে অ্যাসিওর করি যে আমরা আসলে ভিসা প্রসেসিং করতে পারবো এবং তাদের ভিসার অ্যাসিওরটা ঠিক কি পরিমাণে, সে অনুযায়ী আমরা তাদের ডকুমেন্ট প্রসেসিং করে তাদেরকে ভিসা হওয়ার মতন করে আমরা প্রসেসিংটা করে দিই। আসলে যা যা করা লাগে সব কাজ। জি জি, আমরা সব ধরনের সাহায্য প্রদান করে থাকি। আচ্ছা, এই ধরনের সেবা নিতে গিয়ে আমরা অনেকে অনেক জায়গায় প্রতারিত হয়েছি, হয়রানির শিকার হয়েছি, আজ নয় কাল, কাল নয় পরশু, এবং হয়রানি হইতে হইতে জান শেষ, একেবারে বিরক্ত হয়ে গেছি। এক্ষেত্রে আপনার কাছে আমরা কি নিশ্চয়তা পেতে পারি? এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু সব ধরনের ফাইল গ্রহণ করি না। আচ্ছা আচ্ছা। আমরা ঠিক সেই ফাইলটাই গ্রহণ করি যে ফাইলটার বিভিন্ন কাগজপত্র সবকিছু যাচাই বাছাই করে যখন আমরা মনে করি যে এই ফাইলটার ভিসা পাওয়ার সম্ভাবনা 80% নিশ্চিত, ঠিক তখনই আমরা এই ফাইলটা নিয়ে আগাই, যেন এই ফাইলটা ভিসার ব্যাপারে সফলতা পায়। তো এই জন্য কোনো অনিশ্চয়তার কোনো ব্যাপারই এখানে নেই। তো আপু, আমরা তো অনেকেই নিজেরাই অ্যাপ্লাই করতে পারি, কাগজপত্র কিছু রেডি করতে পারি, তাহলে আপনাদের কাছে কোন সেবাতে আসবো? আচ্ছা, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটা করার জন্য। প্রথমত, বাংলাদেশের জনসংখ্যা আছে 18 কোটি, চাইলে 16 কোটি মানুষই এখন ধরুন যে বিদেশ যেতে চায়, তারা চাইলেই নিজেরা ভিসাটা প্রসেসিং করতে পারে। কিন্তু বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে তাদের ডকুমেন্টের যে রিকোয়ারমেন্টটা থাকে ভিন্ন থাকে। দেখা যায় যে আমরা গ্রাহকের কাছে 80% ডকুমেন্ট ঠিকঠাক আছে, কিন্তু ওই যে 20%-এর যে গ্যাপটা রয়ে যায় সেটা অনেকে হয়তো জানে না। ওই 20%-এর যে গ্যাপটা থাকে ওটা পূরণ করার জন্যই আমরা আছি। বাহ, চমৎকার। অনেকে কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি নিজেরাই অ্যাপ্লাই করতে পারি ঘরে বসেই, কিন্তু তারপরও দেখবেন যে এক এক দেশের এক এক ধরনের চাহিদা থাকে, ওইটা হয়তো আপনি জানেন না, বুঝেন না। ওই সমস্যাটা কিন্তু সমাধান করে দেবে আপুরা একেবারে। আর আপনি যদি মোটামুটি কাগজপত্র রেডি করেন সেটাও নিয়ে আসতে পারেন, বাকি সমস্যার সমাধান এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা যারা এই সাপোর্টটা নিতে চাচ্ছি বা সার্ভিস নিতে চাচ্ছি, আমরা কি অফিসে আসতে হবে নাকি বাসায় বসে নিতে পারবো? হ্যাঁ, এটা সত্য যে অনেকে দূরত্বের কারণে সবসময় হয়তো সরাসরি সাক্ষাতে আমাদের থেকে সেবা নিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের জিমেল অ্যাকাউন্ট রয়েছে, যেখানে গ্রাহক খুব সহজেই তাদের ডকুমেন্ট সমূহ ছবি তুলে স্ক্যান কপি আমাদের কাছে পাঠাতে পারে। সেক্ষেত্রে সে যদি তার এলাকার মধ্যে থাকে, আমরা এখানে বসে তার ফাইলটা প্রসেসিং করে দিতে পারবো। তবে এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে গ্রাহককে যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, সেক্ষেত্রে তাকে ঢাকায় এসে ফিঙ্গারপ্রিন্টটা প্রদান করতে হবে, এটা তো ঘরে বসে সম্ভব না। কিন্তু এছাড়া সে তার এলাকায় বসে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভিসা প্রসেসিংটা করিয়ে নিতে পারবে। চমৎকার। আচ্ছা, আপনার একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা যারা স্টুডেন্ট আছি, শুধু কি স্টুডেন্টরা আপনাদের সাথে সেবা নিতে পারবে না অন্য কেউ নিতে পারবে? আমরা এখানে ভিজিট ভিসার পাশাপাশি স্টুডেন্ট ভিসা সম্পর্কেও সেবা প্রদান করে থাকি। আমরা ধরেন ইন্ডিয়া বা আশেপাশে কোনো দেশে ঘুরতে যেতে চাই, সেক্ষেত্রে নিতে পারবো সার্ভিস? স্যার, আমাদের সার্ভিস সময়ের মধ্যে আপাতত আমরা এশিয়া মহাদেশ নিয়ে কাজ করছি না, আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো নিয়েই সেবা প্রদান করে থাকি। আচ্ছা আচ্ছা, ওকে। অনেকেই তো মানে পারিবারিক বা ফ্যামিলিগত যেতে চায়, ৫ জন ৬ জন বা গ্রুপ যেতে চায়, এক্ষেত্রে গেলে আপনাদের কাছ থেকে যে সার্ভিসটা দিতে হবে আপনাদেরকে, সেই ফির ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে কিনা? ফ্যামিলির ক্ষেত্রে বা একাধিক মানুষের ক্ষেত্রে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে, তবে সেটা আমাদের সঙ্গে দেখা করবে, আমরা একসাথে বসে ডিসকাস করব, ডিসকাশনের পরে একটা ডিসকাউন্ট অফার তাদের জন্য অবশ্যই থাকবে। ওকে, থ্যাংক ইউ। তো আপা, আপনারা কতদিন যাবত এই সার্ভিসটা দিচ্ছেন? আমরা এখানে 3 বছর যাবত, 2021 সাল থেকে আমরা এখানে সার্ভিস দিয়ে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের ভিসা হওয়ার অনেক যথেষ্ট সফলতা আছে এখানে। এই পর্যন্ত অনেক কাজ করেছেন আপনারা? জি জি জি। তো আপা, আপনাদের সার্ভিস এবং সেবা সম্পর্কে আরো যদি বিস্তারিত আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আচ্ছা, আমাদের সার্ভিস সমূহ যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউবেও পেজ রয়েছে, যেটাতে আপনারা বিস্তারিত সবকিছুই জানতে পারবেন। ফেসবুক পেজের নাম? আমাদের ফেসবুক পেজের নাম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক, এবং আমাদের ইউটিউব চ্যানেলের নামও গ্লোবাল ভিসা নেটওয়ার্ক। তো আপা, আপনার কাছে ফাইনাল একটা কোশ্চেন আমার। জি। আমরা বাংলাদেশের লোক আর্থিকভাবে একটু অসচ্ছল, টাকা পয়সা একটু টেনশনে থাকি, তো আমরা কেমন খরচ হলে বা আমরা যেতে পারবো, বা আপনাকে কেমন খরচ দিতে হবে একটু জানালে ভালো হয়। আমরা সবাই জানি যে এই দেশে অধিকাংশ মানুষই প্রতারণার শিকার হয় এইসব কাজকর্মে, তো আমি আপনাকে একদমই নিশ্চিত করতে পারি যে আমাদের এখানে প্রতারণার কোনো সুযোগ নেই, কারণ আমরা এখানে ভিসার সফলতা পাওয়ার আগে, গ্রাহকের হাতে ভিসা পৌঁছে দেওয়ার আগে আমরা তার থেকে অগ্রিম কোনো ধরনের কোনো আর্থিক লেনদেনে যাব না। আচ্ছা, এটা হওয়ার পরে কেমন ফি দিতে হবে? নামে মাত্র একটা অ্যামাউন্ট আমাদেরকে দিতে হবে, এটা শুধুমাত্র ভিসা হওয়ার পরে, এর মাঝে কোনো হিডেন চার্জ আমাদের মাঝে নেই। থ্যাংক ইউ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যারা ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন, স্টুডেন্ট ভিসা হোক, ভিজিট ভিসা হোক, একটা বিশাল সুযোগ আছে। নানান জায়গায় অনেক প্রতিষ্ঠান আছে, ওইখানে গেলে কিন্তু প্রতারণা শিকার হতে পারেন। আমি একটু নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে, কারণ এই প্রতিষ্ঠানের যিনি ওনার বা চেয়ারম্যান আছেন, উনি আমার নিজস্ব পরিচিত পার্সোনাল, আমার ভাই বন্ধু, আমার এখানে যারা সাবস্ক্রাইবার আছেন। আপনারা যদি এখানে কেউ বিদেশ ভ্রমণ করতে চান বা শিক্ষার জন্য যেতে চান, আমি মনে করি এই প্রতিষ্ঠানে আসতে পারেন, সর্বোত্তম সেবা পাবেন এবং নিশ্চয়তার সহিত। এখানে প্রতারণা হওয়ার কোনো কোনো আশঙ্কাই নেই, 1% নাই। যদি ভ্রমণ করতে চান যে সব দেশগুলোতে আপনারা সার্ভিস দিচ্ছে, যোগাযোগ করবেন। স্ক্রিনের নাম্বার অল টাইম আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কাগজপত্র যদি আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে চান, সেটা পাঠাতে পারবেন, এছাড়াও ইমেল পাঠাতে পারবেন। ইমেল পাঠাতে পারবেন? জি জি, অবশ্যই। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।